কাজে গোপটাও খুলতে হবে। সত্যি আপনাদের কার্গো মাথা একটু বুদ্ধি নেই। অবন্দা, অবন্দা তো এসেছিল। বার বার বুড়কি করা আমাকে, তাই না? আমার চোখের সামনে দিয়ে আমার পার্টিটাকে ভাগিয়ে দিয়েছে পুলিশ সেজে এসে। আমি এ বাড়িতে পার্টির লাইন লাগিয়ে দেব। দেখি দেখি ওরা ওরা কজনকে ভাগাতে পারে। স্যার একটা কথা বলবো? কি কথা? স্যার আপনি তো ওদেরকে এখানে থাকতে দিয়েছিলেন যাতে আমরা ওদের ওপর অত্যাচার করতে পারি, আর ওরা সেটা সহ্য না করতে পেরে চলে যায়, তাই তো? হ্যাঁ, তা নয় তো কি, সেরকমই তো প্ল্যান ছিল। ওরা এখান থেকে বিদায় হবে, আমি ঈশানি আর গুবলুকে আমার কাছে পেয়ে যাব। ঈশানি পাখনা উঠছিল, আমি পাখনাটাকে ছেঁটে দিতে চেয়েছিলাম, কিন্তু না, বাড়িটা আমার হাতে চলে এলো কোনো সমস্যা ছাড়াই। কিন্তু আমি কি করে বুঝবো এই বাড়ির লোকগুলো গ্যাটা এই বাড়িতেই বসে থাকবে? কিন্তু স্যার আমি বলছি যে, আরে বাবা আছে থাকুক না, কদিন থাকতে পারে দেখো, বাপ বাপ বলে পালাবে। আপনি এটা করতে পারেন না। আবার এলো কানের কাছে, কি করতে পারি না? আপনি এভাবে আমাদের বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করতে পারেন না। লে হালুয়া রঞ্জা, এ কি বলছে? তো আমি পারি, আমি যখন ইচ্ছে তোমাদেরকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিতে পারি, আমার যখন ইচ্ছে আবার তোমাদেরকে তু তু করে ডেকে এনে বাড়িতে রাখতেও পারি, একমাত্র আমি পারি। দেখুন, এইভাবে কি কোনো মানুষ বাঁচতে পারে? এগুলো আপনি কি শুরু করেছেন? রে তোমার ঝামেলায় পড়া গেল, আমি কি তোমাদের বলেছি এখানে থেকে যাও, এখানে থেকে যাও? অত্যাচার সহ্য করতে না পারলে বেরিয়ে যাও। আমরা তো যেতে পারবো না। যেতে পারবে না? দেখো শালা বাবু, তোমাদের কাছে অপশন মাত্র দুটো, এবার তোমরা কোনটা নেবে সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব, কিন্তু গুবলু আর ফুলদিকেও আপনি যেতে দিন। না 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 না, ওটা হবে না। দেখো ঈশানি আর গুবলু ওরা তো আমার বউ বাচ্চা, ওরা তো আমার সঙ্গেই থাকবে। আর তোমাদের ব্যাপার, তোমরা যদি এখানে থাকতে চাও চাকর বাকরের মতন যেমন আছো থাকো। আপনার তো খুব রাগ আমাদের উপর যে আপনাকে একদিন মেনে নেওয়া হয়নি, কিন্তু এইরকম জোর জবরদস্তি কি কিছু হয় মিস্টার অর্জুন মল্লিক? কে বললো কিছু হয় না? তুমি আমার ব্যাপারটা বুঝবে না গো শালা বাবু, এই যে আমি এখন এত ক্ষমতা ধরি কি করে হলো বলো তো? তুমি জানো আমার কত দামি জিন্স ছিঁড়ে গেছে, জুতো শুকতলা খয়ে গেছে। বুঝলে না, আমি যদি আজ সেই অর্জুন মল্লিক থাকতাম তাহলে আজ আমাকে আবার সেই চড়থাপ্পড় খেয়েই এখান থেকে ফিরে যেতে হতো। শালা বাবু, মানুষ দুভাবে সম্মান পেতে পারে, এক হচ্ছে তার মধ্যে ক্যালিবার থাকতে হবে, প্রতিভা থাকতে হবে যার জন্য লোকে তার সামনে মাথা ঝোঁকাবে, আর না হলে টাকা থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। আমি দ্বিতীয় রাস্তাটা নিয়েছি। আপনার সম্মান আদায় করার রাস্তাটা ভুল অর্জুন বাবু। আপনি ভাবছেন মানুষ আপনার সামনে মাথা ঝোঁকাচ্ছে সম্মানে, না, মানুষ আপনার সামনে মাথা ঝোঁকাচ্ছে ভয়ে। আচ্ছা তাই? কোন সম্মানীয় মানুষ রাস্তা দিয়ে গেলে মানুষ অসম্মানে তাকে রাস্তা ছেড়ে দেয়। আবার মিউনিসিপ্যালিটির জঞ্জাল ভর্তি গাড়ি গেলেও না, মানুষ নাকে চাপা দিয়ে তাকে রাস্তা করে দেয় যাওয়ার জন্য। আর আপনি এতটাই বোকা ভাবছেন লোকে আপনাকে সম্মান করবে? আমি চাই না লোকের ভালোবাসায় ভরা সম্মান, আমার কিচ্ছু যায় আসে না, লোকে আমাকে ভয় পাক সম্মান করুক কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকু চাই যে আমার সামনে যে মাথাটা থাকবে সেটা আমার চোখের সামনে ঝুঁকে থাকবে, অর্জুন মল্লিক যা পায় না সেটা ছিনিয়ে নেয়। এই তোমার সঙ্গে না ফালতু বকার আমার একদম সময় নেই, ঠিক আছে? এই এই এদেরকে বার করতে বার করতে বার করতে। সত্যি তুমি সবসময় এখানে চলে আসবে না তো? বেরো 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 বেরো। এই লোকটাকে এইভাবে বুঝিয়ে কোনো লাভ হবে না ভূত। ভূত এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন যদি আমরা চরম কোনো স্টেপ না নিই তাহলে কিছুতেই হবে না। কিন্তু মিছি মিছি আমরা কি করব?
আমরা যতদিন ওই লোকটার কথা মেনে নেব ওর অত্যাচার আরো বেড়ে যাবে। তো যেদিন আমরা ওর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না সেদিন ওই লোকটা পিছু হটবেই। এই তো বর্দিমা, মিত্রি এসে গেছে। মিত্রি মিত্রি কি বললো রে? না বর্দিমা, আমি আর তোমার ভাই অনেক করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ওর সাথে তো কোনো কথা বলাই বেকার। তো বাজে একটা লোক বাবা, এত অশান্তি, এর থেকে বাড়িটা বিক্রি হয়ে গেলেই ভালো, আমরা শান্তি পাই। কি টেরিলাবু, এত বড় কথাটা বলতে পারলি তুই যে আমাদের এই বাড়িটা বিক্রি হয়ে গেলেই ভালো হয়? লাবু, এটা আমাদের জন্মভিটে, আমরা কোনো প্রতিবাদ না করে কি করে এই ভিটে যা ওই শয়তানটার হাতে দিয়ে যাবো বলতে পারিস? না না, আমি সেইটা বলছি না, বাড়িতে এত অশান্তি হচ্ছে, এ ওকে ভয় দেখাচ্ছে, তাই বলছিলাম। না লাবু, তুমি এত চিন্তা করো না। লাবু, আর তো কটা দিন বলো? আজ অবন্দা যা বললো তার থেকে একটা জিনিস ক্লিয়ার, ওরা কিছু একটা ব্যবস্থা করছে। আচ্ছা ফুলদি, অবন্দা কি বললো, ওরা কি করছে? মিছরি, তোমার মামু সেক্রেটারি যে পুলিশ সেজে এসেছিল, কেসের ব্যাপারে কি বললো? না না, আসলে আচ্ছা মিথ্যে মিথ্যে পুলিশ সেজে এসেছিল কিন্তু কেসটা কি ওরা সত্যি করেছে? বাবা, লাবু তুই তো আজকাল এই সমস্ত ব্যাপার নিয়ে খুব বেশি ভাবছিস দেখছি। কেন, তোরাই কি পরিবারের ব্যাপারে চিন্তা করতে পারিস? আমি কি কেউ নই? আমার কি কোনো তাগিদ থাকবে না? না না লাবু, ভালো তো, ও এত কিছু জানতে চাইছে, এটা তো ভালোই। আমার খুব ভালো লাগছে জানিস, ওরা জানুক আমাদের মধ্যে এখনো কতটা ঐক্য। যতই দুর্যোগ আসুক না কেন, যদি এমন দিন আসে এই বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে যায়, তবু তবু আমরা ভাই বোনেরা সবাই মিলে, এমনকি নীলাদ্রি অবন সবাই আমরা এরকম পাশাপাশি থাকবো। এই পাশাপাশি থাকাটা নামই তো সুখ। দুবেলা নুন ভাত খেয়ে থাকতে হলেও যদি পাশাপাশি থাকা যায় তাকেই তো সুখ বলে, তাই না? না বর্দিমা, যাই বলো তাই বলো, আমি নুন ভাত খেয়ে থাকতে পারবো না, তার জন্য নিজেকে বিকোতে হলে বিকোব। কি কি বললে লাবু? না মানে দিদিরা তো আমাদের জন্য অনেক করেছে, আমাদেরও তো উচিত ওদের ভালো রাখা। আমি আর দাদা ভাই সবাইকে খুব ভালো রাখবো, কি তাই না? লাবু কিছু একটা ঢাকার জন্য কথাটা লুকোলো। আমার আমার কেন জানি না আজকে লাবুকে একটু অন্যরকম লাগছে। ওইসব কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। কি হলো, লাবুর হাতে বিরিয়ানির গন্ধ কেন? না না, আমি এসব কি ভাবছি? না না, আমি লাবু সম্পর্কে একটু বেশি ভেবে ফেলছি। ছি, এই নাও জামা কাপড়গুলো ভালো করে কেচে তারপর ঘরটা মুছো, আর ভালো করেই কেচো কিন্তু, না হলে আবার কাঁচাব। বিনি তুই ঘরে যা, আমি কেচে দিচ্ছি। এ বাবা, তুমি কাচলে তো হবে না, এটা বিনি দিকেই কাচতে হবে। তোমাদেরকে বললাম না, যেই কাজটা যার জন্য বরাদ্দ সেই কাজটা তাকেই করতে হবে। তো সমস্যাটা কোথায় বলতো? কাজগুলো হওয়া দিয়ে কথা, সে যেই করুক না কেন, তুই খুব ভালো করে জানিস যে বিনির পায়ের এই অবস্থা, তো শুধু শুধু কেন ওকে কষ্ট করাবি? ঠিকই তো, শুধু শুধু কেন কষ্ট করাবো? আচ্ছা রঞ্জা, আমি যদি বিনির হয়ে কাজটা করে দিই তাতে তোর কি অসুবিধে বলতো? আমি বুঝতে পারছি গো, বোনের দুঃখে তোমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তো তুমি একটা কাজ করলে পারতে, তো নিজের শ্বশুর বাড়িতেই থাকতে পারতে, তাহলে
তাহলে তো আর এই কষ্টটা চোখে দেখতে হতো না। কি হলো বিনিদি, এখনো দাঁড়িয়ে আছো যে? দেখো তোমার তো আর ওই শ্বশুর বাড়িটারে কিছুই নেই, তোমাকে তো কাজটা পার্মানেন্টলি করতেই হবে, নিজের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। আমার এই ভাঙা পাটা নিয়ে এই বাড়ি কাজগুলো করতে আমার সত্যি খুব কষ্ট হয়। যখন থালা ভর্তি করে খাও তখন তো দেখে মনে হয় না যে তোমার কষ্ট হয়, অসুস্থ, শরীর খারাপ। দুদিন বাড়িতে কাজ করে তো স্বভাবটাও ঝিদের মতনই হয়ে গেছে দেখছি। মাসের মধ্যে বেশিরভাগ দিন আসবো না, তারপর এটা চাই, ওটা চাই, পুজোর সময় বোনাসও চাই। রঞ্জা তুই কার সাথে কার তুলনা করছিস জানিস? তুই বিনির সাথে বাড়ির ঝিয়ের তুলনা করছিস। একদম চুপ, আমায় চোখ রাঙাবে না, কাজটা তাড়াতাড়ি করো। আগে জামা কাপড়গুলো কাচবে, তারপর ফ্লোরটা ভালো করে মুছবে, যেন একেবারে ঝকঝক করে। আর একটা কথা, এই দুটো কাজ করার জন্য কিন্তু তোমার কাছে সারাটা দিন সময় নেই, মাত্র আধ ঘন্টা আছে, তার মধ্যেই কাজগুলো করে ফেলতে হবে। তুমি দিনে দিনে এত নিষ্ঠুর কি করে হয়ে যাচ্ছ রঞ্জা? আধ ঘন্টার ভেতর এতগুলো কাপড় কাচা, এই পুরো বাড়িটা মোছা কি সম্ভব? সম্ভব তো হতেই হবে মিছরি, মানুষ চেষ্টা করলে পারে না এরকম কোনো কাজ তো নেই। দেখো বিনিদি, তুমি একটা কাজ করো, তুমি ভাবো যে এইখানে আধ ঘন্টার মধ্যে কাজ সেরে তোমাকে আরও পাঁচ বাড়ি কাজ করতে যেতে হবে, দেখবে তাহলেই তুমি পারছো। জীবনে খারাপ সময় এলে তখন ভালো ভালো কথা ভাববে, তখন দেখবে জীবনটা অনেক সোজা হয়ে গেছে, কঠিন কাজগুলো তুমি অনেক তাড়াতাড়ি করতে পারছো। আর সত্যি সত্যি তো তোমাকে আর এখানে কাজ ছেড়ে আরো পাঁচ বাড়ি কাজ করে বিকেলবেলা লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে না, তাই না বিনিদি? আর এই যে মিছরি, তুমি আর বিনিদির পিঠে হাত বুলিও না। দেখো এখানে তো ইউনিয়ন করে কোনো লাভ নেই, তোমাদের তো আর মুখ দেখার জন্য এখানে রাখা হয়নি না? তোমরা যদি এখানে থেকে আমার কাজগুলোই না করে দাও তাহলে তোমাদের এখানে রেখে আমার কি লাভ বলো তো? ঠিক আছে, তুমি তোমার কথা বলেছ, এবার যাও, তোমার তো কাজগুলো হওয়া নিয়ে কথা, শেষে চেষ্টা করবে সব কাজ করে দেবার। হ্যাঁ যাবো তো নিশ্চয়ই, দেখো তোমরা কে কি করছো সব আমার নখ দর্পণে আছে, তাই কেউ ভুলেও বিনিদিকে হেল্প করার চেষ্টা করো না, তাহলে তারও বিপদ হবে। নাও ঘরটা মোছো। That's like a good girl. তুমি একদম চিন্তা করো না, তোমার এই সব কাজ আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। রঞ্জা ভেবেছে তোমাকে খুব কষ্ট দেবে, কিন্তু আমি সেটা হতে দেব না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদিও একটা কথা জিজ্ঞাসা করব। কি? আমরা এখন কোথায় যাচ্ছি? রঞ্জার স্বামীকে যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল সেইখানে। কিন্তু কেন? বলতে পারো আন্দাজে একটা ঢিল ছোঁড়া আর কি। ঢিলটা যদি বাই চান্স ঠিক জায়গায় পড়ে যায় তাহলে আমাদের আর পাই কে? আমাদের সাথে তো পুলিশ নেই, আমরা একা একা কি করব? ওই যে বললাম আন্দাজে ঢিল ছুড়ছি। দেখো আমরা যে সিচুয়েশনের মধ্যে পড়েছি তাতে একটা আত্মবাক্য আমাদের মাথায় রাখতেই হবে, আর সেটা হচ্ছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আগে পুলিশ ছাড়াই আমরা একটু ইনভেস্টিগেট করে দেখি না, প্রয়োজন পড়লে পরে পুলিশ নিয়ে যাব। বুঝলাম। তা তোমার কোর্টের অবস্থাটা কি? চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কেসটা কোর্টে যেতে তোলা যায়, এখন দেখা যাক কি হয়। বাবা, একটু আগে বিনিদিকে বললাম ঘর মুছতে, আর এর মধ্যে এরকম ঝকঝকে তকতকে করে ফেললো, ব্যাপারটা কি? দেখতে হচ্ছে তো। তোমাদের তো খালি ওই একটাই চিন্তা, কি করে খাটনি কমানো যায়।
এটা তুমি কি বলছো রঞ্জা? তোমরা যখন যা বলছো আমরা তো তাই করছি, তোমাদের কোন কাজটা হচ্ছে না বলো তো? থাক, তোমাকে আর পাকামো করতে হবে না গো। আর আপনি, আপনাকে যে আমি জামা কাপড়গুলো দিয়েছিলাম কাচতে, সেগুলো কাঁচা হয়েছে? সে তো কখন কাঁচা হয়ে গেছে, এতক্ষণে বোধ হয় শুকিয়েও গেছে রঞ্জা। আসলে ওয়াশিং মেশিনে কাচলে তো বেশি সময় লাগে না। বাবা, তোমরা তো দেখছি মজাতেই আছো, সব কাজ কি করে খাটনি বাঁচিয়ে করে নিতে হয় ভালোই শিখে নিয়েছো। আহা, শিখে নিতে দাও না রঞ্জা, ওরা যেমন জানে কি করে কাজে ফাঁকি দিতে হয়, আমাদেরও যে শেখা আছে কি করে ওদেরকে সারাদিন কাজের মধ্যে রেখে খাটাতে হয় শেখা আছে। আজ থেকে এ বাড়িতে আমি বাইরে জুতো পরে ঘোরাফেরা করব। আমি বাইরে জুতো পরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করব, ঘর নোংরা হবে, পুঁছে দেবে, আমার বাড়ির মেঝে যেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে। কি মাথায় ঢুকলো? বোন আর বোনপোর দরদে সবাই থেকে গেলে এখানে দেখো কেমন লাগে। তুমি যত অত্যাচারই করো না অর্জুন মল্লিক, তাতে আমাদের কিচ্ছু যাবে আসবে না। তার কারণটা কি জানো? তার কারণ হলো আমাদের সকলের মধ্যে ঐক্য অটুট আছে। আমরা সকলে মিলে তোমার অত্যাচারের মোকাবিলা করব। হাম সাথ সাথ হ্যায়, হাম সাথ সাথ হ্যায়। তোমাদের মধ্যে তো অলরেডি একটা ভাঙন রঞ্জা। বেশি কথা বলা স্বাস্থ্যের পক্ষে ভালো কথা নয়, ভালো কথা নয়। ওকে ওদের কাজ করতে দাও, আমি উপরে যাই। আজকে ওটার কিছু নেই, আমার জুতোর দাগগুলো যেন খুব ভালো করে মোছা হয়। আমি চাই আমার বাড়ির মেঝে যেন একেবারে ঝকঝকে তকতকে হয়ে থাকে, যাতে নিজের মুখটা আয়নায় যেমন দেখতে পাও তেমন দেখতে পাও। কেমন করুন, কাজ করুন, ভালো খাওয়া দাওয়া পাবেন। রঞ্জা কি একটা বলতে গিয়ে থেমে গেল না? কি নাম বললেন? অর্জুন মল্লিক। আমার কিন্তু নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, বুঝলেন? আচ্ছা, লোকটা কি করতো বলুন তো? লোক ঠকানো, জোরচুরি থেকে গুন্ডামি, মানে ডাকাতি, রাহাজানি কিছুই বাকি নেই। একটা বড় সড়ো গ্যাং চালাতো লোকটা। হ্যাঁ, মনে পড়েছে, একবার ওই খায়ের বাগানের কাছে একটা লোক মার্ডার হয়েছিল ওই ওদের গ্যাংয়ের হাতে। জমি জমা কি না একটা ব্যাপার নিয়ে খুব গন্ডগোল হয়েছিল। আচ্ছা, যিনি খুন হয়েছিলেন তার বাড়ির ঠিকানাটা একটু দিতে পারবেন আমাদের? আমরা একটু বাড়ির লোকেদের সাথে দেখা করতাম। কেন, তার বাড়ির ঠিকানা দিয়ে আপনাদের কি দরকার? না, মানে একটু দরকার ছিল যদি অর্জুন মল্লিকের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ। প্রমাণ চাই আপনাদের? ওর বিরুদ্ধে হাজারো প্রমাণ থাকলেও আপনারা ওর কিচ্ছু করতে পারবেন না। থানা, পুলিশ, গুন্ডা সব ওর লোক, আপনারা কিচ্ছু করতে পারবেন না ওর। না, একবার চেষ্টা করে দেখতাম। দেখুন, সারা জীবন তো কেউ এরকম অন্যায় করে যেতে পারে না, একদিন না একদিন তাকে শাস্তি পেতেই হবে। আর যাদের বিরুদ্ধে ও অন্যায় করেছে তারা যদি একদিন মুখ খোলে। মুখ খুলবো? এই তো আমি মুখ খুলছি। কিন্তু বাবা, তোমরা ওর কি করতে পারবে? আমার জমিটা যখন জোর করে কেড়ে নিতে এলো, আমার ছেলে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু একদিন রাতে অর্জুন ওর দলবল নিয়ে এসে আমার ছেলেটাকে শেষ করে দিল। এখন ওই জমিটাতে সাত তলা ফেলে আইট।
মাসিমা, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখুন, আমি একজন উকিল, আমি অর্জুন মল্লিকের বিরুদ্ধে কোর্টে মামলা করেছি। আপনি যদি একটু সাহায্য করেন। আমি আর কি সাহায্য করব বাবা, আমার জোয়ান ছেলেটাকে ওরা মেরে ফেলেছে। এখন এখন লোকের বাড়িতে কাজ করে আমি দিন গুজরান করি। আমার কথা আর কে শুনবে বাবা? আমরা শুনবো। আপনি আপনার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিতে চান না? অর্জুন মল্লিককে আমরা ঠিক শাস্তি দিয়েই ছাড়ব যদি আপনারা সকলে মিলে সাক্ষী দেন। বলুন, আপনি আমাদের সাহায্য করবেন না? হ্যালো স্যার, একটা খবর আছে।